FakeTones.com. তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝালসা বাংলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলো বলতে আমরা যে জিনিসটা বুঝি সেই বাংলো, সেইভাবে বাংলো বলা যায় না এটাকে। তো এটা ইংরেজদের আমলে তৈরি হয়েছিল, একদম জঙ্গলের মধ্যে অবস্থিত এই বাংলো। পিছনে পাহাড় দেখতেই পাচ্ছেন, খুব অপরূপ দৃশ্য, আর সেইভাবে টুরিস্টও নেই। কাল আমরা এখানে এসে পৌঁছেছি সন্ধ্যাবেলায়, তারপর আর সেইভাবে লোকাল সাইট সিন করা হয়নি। তো আমরা এখন সকালবেলা এই ঝালসা বাংলো এই দিয়ে আমাদের সাইট সিন শুরু করছি। প্রথম কথা, বাংলোটা খুব নিরিবিলি জায়গায়। এটা বুকিংয়ের ব্যবস্থা আছে কি না আমি জানি না সঠিক, হয়তো গভর্নমেন্টেরই বাংলো। আর এর যে চারিপাশের দৃশ্য খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন মালি কাজ করছে, গার্ডেন বানাচ্ছে। আর সাইডে যে দৃশ্য রয়েছে সেগুলো আপনাদের আসলে হয়তো ভালো লাগবে, আমারও রাতে এখানে থাকতে ইচ্ছা করছে যা পরিবেশ। চারিপাশে ঝাউবন, পিছনে পাহাড়, এছাড়া অন্যান্য যে গাছ, তারপরে আপনাদের এই ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, বসার জায়গা রয়েছে, এছাড়া বিভিন্ন রকম অর্কিড গাছ রয়েছে, রয়েছে পাহাড়ের খাত। নিচে দেখতে পাচ্ছেন যে নদীটি বয়ে গেছে সেটি অবশ্যই তিস্তা নদী, সবুজ রঙের জল, একদম একটা সুতোর মতন রেখা হয়ে রয়েছে, খুব দারুণ লাগছে দেখতে। নিচে আবার চাষ করেছে, পাহাড়ের ঢালে ধাপ চাষ হয়েছে, সিংকনা গাছ রয়েছে, হাজারো রকমের অর্কিড রয়েছে। এই হলো বসার জায়গা। টুরিস্টরা এখানে কেন আসে না আমি জানি না, আমরাই এই চারজন যে এসছি, আর কোনো লোক নেই। আজ হলো 23 তারিখ 23শে ডিসেম্বর। তো এখন তো মানুষের ট্যুর করার সময়, হয়তো এবছর করোনা সেই কারণে, কিংবা হয়তো এই অফবিট জায়গাগুলোতে লোক সেইভাবে আসতে ভালোবাসে না। এই এক আচ্ছা বৌদি, আপনি তো দেখতে পাচ্ছেন আপনার পিছনে হাত বাড়ালেই সেই সুতোর রেখার মতন তিস্তা নদী। তো আপনার জায়গাটা কেমন লাগছে? আচ্ছা, আপনি আপনাদের যে ট্যুর অর্গানাইজ হয়েছে শুনলাম আপনি অর্গানাইজ করেছেন, তা আপনি যে এই হঠাৎ করে এই অফবিট জায়গায় এই ট্যুরটা অর্গানাইজ করলেন, এর পিছনে আপনি কি মানে কি ইমপ্রেশন নিয়ে করলেন, যে কেন করলেন হঠাৎ অফবিট? FakeTones.com তো আমরাও দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যান হিসেবে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের অর্কিড চাষ হয়েছে। সে আপনার বাবা কই? তো আপনারা দেখলেন যে আমাদের এই ট্যুর যে অর্গানাইজ করেছে সেই কলকাতা, সেই বৌদির মুখে শুনলেন। তো আপনাদের দেখাবো যে আরো যে দৃশ্যগুলো, তিস্তা নদীর দৃশ্য সত্যি খুব সুন্দর লাগছে, একদম এই পাহাড়ের খাদ যে রয়েছে সেই খাদের ওখানে কুয়াশা জমে রয়েছে। FakeTones.com আর আপনাদের বলে দিই আমরা উঠেছি এখানে কনিফার হোমস্টে, সেই কনিফার হোমস্টেতে উঠেছি, সেটিও একদম একটা অফবিট জায়গা, তার ভিডিও আমি আপনাদের দেখাবো। ওই দূরে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার যে স্লিপিং বুদ্ধের দৃশ্য, সেই স্লিপিং বুদ্ধের দৃশ্য দেখা যাচ্ছে, যেটি আমরা এটাকে আমি গ্যাংটক গেছিলাম, গ্যাংটক থেকে সেইভাবে পাইনি। আর এই শীত প্রধান দেশে কুকুরগুলোর গায়ের রোম এমনিতেই খুব বেশি থাকে। FakeTones.com
TakeTones.com. তো আপনারা যদি কোনোদিন নীলিবিলি যাদের পছন্দ তারা যদি কোনোদিন এই কনিফার হোমস্টেতে আসেন তো কনিফার হোমস্টের একদম পাশেই এই ঝালসা বাংলো, এখানে এসে একটা দিন আপনাদের কেটে যাবে, যে সুন্দর মনোরম দৃশ্য, পরিবারের সাথে সময় কাটাতে পারেন, কাপেল যারা আছেন, নতুন বিবাহিত যারা রয়েছে তারাও এখানে আসতে পারেন। খুব ইসকা উমার কিতনা হ্যায়? মানুষ যে কেন এখানে আসেন আমি তাই ভাবি, বুঝলে?